হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আপনার মোবাইলের সেটিংস অপশন এমন কিছু দুর্দান্ত সেটিংস আমি আপনাদের শেয়ার করব যেটি আপনারা দেখার পর এবং জানার পর বোঝার পর অনেক অনেক খুশি হবেন এবং এ থেকে অনেক সুবিধা উপভোগ করতে পারবেন প্রথমেই আমি যে বিষয়টা আপনাদের স্পষ্ট বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক দুটি রয়েছে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন মেসেঞ্জারও দুটি রয়েছে অর্থাৎ পরিশেষে আমি এটাই বলতে চাই আপনি যদি চান আপনার মোবাইলে ফেসবুক দুটি আপনি ইউজ করতেন অর্থাৎ একজন একটি আপনার পার্সোনাল আইডি এবং অন্য একটি সিক্রেট কোনো একটি আইডির প্রয়োজন হয় কিংবা আপনার অন্য একটি সোসাইটির আইডির যদি প্রয়োজন হয় সেটি আপনি পরিচালনা করতে পারেন মেসেঞ্জারও আপনি ঠিক দুটি ইউজ করতে পারবেন ঠিক আছে তো আপনারা ভাবতেছেন এটা তো অন্য অ্যাপ দিয়ে অ্যাপ্লিকেশান দিয়ে হয় কিন্তু আসলে এটা আপনার অন্য কোনো অ্যাপ্লিকেশন কিংবা অ্যাপের মাধ্যমে না এটা আপনার ফোনে থাকা সেটিংস অপশনেই যথেষ্ট ভিডিও শেষে আমি আপনাদের দেখিয়ে দেবো এটি কীভাবে করতে হয় এবং কোন কোন অপশনে এই অপশনগুলো পাবেন আপনি তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি একটা মেসেঞ্জার আমি একটু আপনাদের ওপেন করে দেখালাম এখানে দেখতে পাচ্ছেন একটা মেসেঞ্জার ওপেন রয়েছে ঠিক আছে সো আমি নাম্বার টু যে মেসেঞ্জার মেসেঞ্জারটা রয়েছে এই মেসেঞ্জার মেসেঞ্জার কিন্তু ঠিক সেম সেম মেসেঞ্জার প্রায় সিমিলার মেসেঞ্জার ঠিক আছে জাস্ট এখানে এই এইটুকু এই দাগটুকু কারণ হচ্ছে যে এটা সেম মেসেঞ্জার কিন্তু এটা ওয়ান এটা টু এজন্য কি এটা দিছি সো আমি যদি এই মেসেঞ্জারটা ওপেন করি ওপেন করার পর আমি অন্য একটা মেসেঞ্জার অর্থাৎ আমার অন্য এখানে ওপেন করতে পারি অর্থাৎ আমি অন্য একটি এখানে ইউজ করতে পারি ঠিক আছে সো এখানে আমি চাইলে অন্য একটা আইডি ইউজ করতে পারি ঠিক সেভাবে আমি চাইলে ফেসবুকও আমার দুটি ফেসবুক ইউজ করতে পারি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা ফেসবুক আমার লগ ইন করা আছে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন আপনার অলরেডি একটা ফেসবুক লগ করা আছে অর্থাৎ এসকে টু নামে একটা ফেসবুক অলরেডি এটা লগ করা আছে আমি চাইলে আমার এই আইডিতে আমার যে আইডিটা সরি আমার যে আইডিটা রয়েছে এখানে আমি এসে আমি চাইলে এই আইডিতে আমার যে আইডিটা রয়েছে সেটি আমি এখানে ক্রিয়েট করতে পারি ঠিক আছে সো ভিওর্স আমি পরিশেষে আপনাদের এটাই বুঝাতে চাই যে আপনি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল না না করেই আপনি আপনার ফোনে একটি অ্যাপ দুইবার ইউজ করতে পারবেন অর্থাৎ একই অ্যাপ প্রায় সিমিলার অ্যাপ কিন্তু আপনি দুটি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন হ্যালো ভিউয়ারস এদার অনেক ইন্টারেস্টিং ইউজফুল ট্রিকস অ্যান্ড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব তো এই কাজটুকু করতে হলে আপনাকে যা করতে হবে বা আপনাকে এজন্য যে অপশনটা ব্যবহার করতে হবে সো প্রথমে আপনাকে আপনার সেটিংস অপশনটা ওপেন করে নিতে হবে তো সেটিংস অপশনটা ওপেন করার পর আপনারা আপনাদের অ্যাপ অ্যাপ অ্যান্ড অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন বা আপনাদের এরকমও থাকতে পারে অ্যাপস অ্যান্ড পারমিশন বা অন্য কিছু থাকতে পারে ঠিক আছে তো আপনারা জাস্ট এই অপশানে চলে আসবেন আপনার সেটিংস অপশনে খুঁজে বের করবেন এই অপশানটা কোথায় আছে ঠিক আছে সো আপনারা এই অপশনে চলে আসবেন তো এই অপশানে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এরকম তো এই অপশানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারভিউ শুরু করবে এখান থেকে আপনারা অ্যাপ কলুন নামে একটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে সো আপনারা এই অপশানটা ওপেন করবেন অর্থাৎ এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে এটা অলরেডি অন আছে আপনাদের বেলায় এটি অফ থাকবে অর্থাৎ এরকম এরকম থাকবে ঠিক আছে আপনারা জাস্ট এটা অন করে নেবেন অন করে দিবেন দেওয়ার পর আপনারা দেখবেন যে ওই মেসে অর্থাৎ এখানে ফেসবুক দুটি মেসেঞ্জার দুটি হয়ে যাবে ঠিক আছে সো এই যে দেখেন ঠিক আছে এখন যদি আমি আমার এটা অফ করে ফেলি তাহলে মেসেঞ্জার একটি হয়ে যাবে অর্থাৎ ওয়ান পা ওয়ান হয়ে যাবে দেখিয়ে দিই আপনারা ঠিক আছে আমি জাস্ট ফেসবুকটা অফ করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে এখানে দেখছেন দুটি ফেসবুক রয়েছে কিন্তু এখানে একটি রয়েছে বাট আমি মেসেঞ্জারটা অন করিনি অফ করিনি বিকজ এখানে মেসেঞ্জার দুটি রয়েছে ঠিক আছে এই একটা দেখতে পাচ্ছেন এবং এখানে একটা দেখতে পাচ্ছেন সো চাইলে আপনি এভাবে মেসেঞ্জার দুটি ইউজ করতে পারবেন অর্থাৎ দুটি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন তাও আবার ডিসপ্লেতে শু করবে সরাসরি ঠিক আছে কোনো লগ আউট লগ ইন এর প্রয়োজন নাই তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন গুড ভিডিও বা নাইস ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ